কি বলছেন আপনি এসব? না না, আমি পারবো না এই কাজ করতে, কোনোদিনও করব না আমি। আরে আস্তে আস্তে কথা বলুন, এটা তো একটা রেস্টুরেন্ট না, কে শুনে ফেললে তো ঝামেলা হবে। আপনার সাহস কি করে হলো আমাকে এমন খারাপ একটা কাজ করতে বলার জন্য? আপনি জানেন এখন আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারবেন আমি জানি, তবে এটাও জানি আপনি আমার কাজটাই করবেন। আমি কোনোদিনও আপনার কাজ করব না, জীবনেও না, আপনাকে সাবধান করে দিচ্ছি। আর কোনোদিন শোনো, দুটো চিল্ড কোলা নিয়ে আসবা, ম্যাডামের মাথাটা খুব হট হয়ে আছে। জি স্যার। আমি এখন যাব, এখন খাওয়ার সময় নেই আমার। যদি সত্যি কেউ চলে যেত তাহলে এতক্ষণ বসে থাকতো না আমার কথা শুনে, আগেই চলে যেত। প্লিজ একটু বসুন। জাস্ট মজা করছি না ভাবি। আরে নিন না, তোরটা খেয়ে নিন। একটু চুমুক দিন, ভালো লাগবে। কি বলবেন, জলদি বলেন। আরে খাওয়াটা আগে শেষ করেন না হয়? না না, এখনই বলেন। আমি কোনো কাজ রিসার্চ না করে জীবনে কখনো করিনি। আমি সমস্ত কিছু রিসার্চ করে তারপরে কিন্তু এখানে এসেছি। আসলে রিসার্চ না করলে কোনো কাজে ভালো সফলতা আসে না। আমি জানি বাড়িতে আপনার ফুটফুটে একটা বাচ্চা আছে। বাচ্চার কথা কেন বলছেন? ভয়ের কিছু নেই, বাচ্চার কথা বলছি কারণ তার সুন্দর একটা ভবিষ্যতের দরকার আছে। ওর ভালো স্কুলে যাওয়া দরকার, ওর সুস্বাস্থ্যের জন্য ভালো খাবারের দরকার, ভালো পোশাকের দরকার। আপনি যে কয়টা টাকা পান তাতে কি ওকে ভালো রাখা সম্ভব? তাছাড়া দেনাও তো আস্তে আস্তে বাড়ছে আপনার, 4.5 লাখ টাকার দেনা। কি বলে, এই জীবনে কি ওই দেনা শোধ করা সম্ভব? আপনি এত কিছু কি করে জানেন? আপনি কি পুলিশের লোক নাকি? না না না, আমি পুলিশের লোক না, তবে আইনটা আমি খুব ভালো জানি, এটুকু আপনি জেনে রাখুন। ওই আইনের ফাঁক ফোকরও কিন্তু আমার খুব ভালো জানা, সেজন্যই কিন্তু আমি বলছি কাজটার মধ্যে আপনার কোনো ভয় নেই। কোনো ঝামেলা হলে আমি তো আপনাকে সেভ করব, আপনি একেবারে নির্দ্বিধায় কাজটি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সারাটা কিন্তু কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়া তা হবে ওই রেহনুমার। কি আর হবে, হয় আরেকটা বিয়ে করবে আর বড় লোক মানুষ, ওনাদের তো বিয়ে করায় কোনো সমস্যা নেই, কিন্তু আপনি, আপনার কি হবে একটু ভেবে দেখুন। আপনি কাজটার বিনিময়ে আপনার বাচ্চা ভালো স্কুল পাবে, আর আপনার যে সব দেনা সেটাও মিটে যাবে, সাথে এক্সট্রা বেশ কিছু টাকা ব্যাংকে জমা থাকবে ভবিষ্যতের জন্য। আরে সুখটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা আপনাদের 12 বছরের অম্ল মধুর সম্পর্কের ইতি যে এই বিলো এভারেস্ট রেস্টুরেন্ট থেকে শুরু হবে ভাবতে পেরেছিলেন কোনোদিন?